এখন দেখি আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত করতে হলে কি করা লাগে। আমরা বাইনারিকে অক্টালে প্রকাশ করার ক্ষেত্রে যেমন এই চার্টটা মনে রেখেছি, অর্থাৎ একটা অক্টাল নাম্বারকে বাইনারি তিনটা ডিজিট দ্বারা প্রকাশ করেছি, ঠিক একইভাবে একটা হেক্সাডেসিমাল ডিজিটকে বাইনারি চারটা প্রতীক দ্বারা প্রকাশ করব। জিরোর মানে হচ্ছে টেট্রা জিরো, ওয়ানের মানে হচ্ছে 0001, টু হচ্ছে 0010, থ্রি হচ্ছে 0011। এটা চাইলে তুমি আরও কষ্ট করে পেঁচিয়ে পেঁচিয়েও করতে পারো, এটা সহজ করার জন্য এভাবে করা হয়েছে, আর যদি মুখস্থ করতে কষ্ট হয় তাহলে অন্যভাবেও করতে পারো। হেক্সাডেসিমালকে তুমি প্রথমে ডেসিমালে নেবে, ডেসিমালটাকে তুমি আবার বাইনারিতে নেবে, সেভাবেও তুমি চাইলে করতে পারো। তো যা বলছিলাম যে হেক্সাডেসিমাল একটা সংখ্যাকে যখন আমাদের বাইনারিতে নিতে হবে, তখন কি করব আমরা, যে ডিজিটগুলো দেয়া আছে হেক্সাডেসিমালের সেটাকে আমরা বাইনারি, যে চার অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা দ্বারা প্রকাশ করে সেভাবে নিয়ে যাবো। টু এর মানে কি হবে, এই যে চার্টের দিকে তাকাও, টু টু হেক্সাডেসিমাল ইজ ইকুয়াল টু বাইনারি 0010, এই যে 0010, এ মানে হচ্ছে তো 10, তাই না? এ মানে হচ্ছে 10, হেক্সাডেসিমালের এ চারটা কই, এই যে হেক্সাডেসিমালের এ ইজ ইকুয়াল টু বাইনারির 1010, এই যে 1010। হেক্সাডেসিমালের ই সমান সমান বাইনারির 0000, এই যে 0000, পয়েন্টের জায়গায় পয়েন্ট, এই যে পয়েন্ট। এরপর হেক্সাডেসিমালের ফাইভ ইজ ইকুয়াল টু বাইনারির 0101, বসাও 0101। এরপর হচ্ছে হেক্সাডেসিমালের ডি সমান সমান হচ্ছে বাইনারি 1101, এই যে 1101। এখন সংখ্যাটাকে বসিয়ে দাও, তাহলে আমরা পাচ্ছি হেক্সাডেসিমাল থেকে বাইনারি।